যদি আমরা ইতিহাসের পাতায় নজর দিই, তাহলে আমরা এমন সকল শক্তিশালী সৈন্যদলকে দেখতে পাই যা আজও আমাদের বিস্মিত করে। অতীতে এমন বহু সম্রাট এবং বহু সাম্রাজ্যই ছিল যারা তৎকালীন যুগের শ্রেষ্ঠ সৈন্যদল গঠন করেছিলেন। আজ আমরা এমন কয়েকটি সৈন্যদলের কথা জানব যারা তাদের সৈন্য দক্ষতা এবং যুদ্ধ পদ্ধতির জোরে বহু লড়াইয়ে বিজয়ী হয়েছিলেন। এই তালিকাতে সর্বপ্রথম নাম উঠে আসে জাগুয়ার ওয়ারিয়ার্সদের। জাগুয়ার মানে হলো চিতাবাঘ। এই অসাধারণ সৈন্য দলটি নিজেদের চিতাবাঘের রঙে সজ্জিত করত। তবে শুধুমাত্র রূপের দিক থেকে চিতাবাঘ নয়, এরা হিংস্রতা এবং দক্ষতার দিক থেকেও চিতাবাঘের মতোই ছিল। মজার বিষয় হলো এই সৈন্য দলের গতি চিতাবাঘের মতোই খুব দ্রুত ছিল। জাগুয়ার ওয়ারিয়ার্সদের নাম শুনে শত্রুদের হৃদয় কেঁপে উঠত। সর্বোপরি হঠাৎ আক্রমণের ব্যাপারে এরা ছিল শ্রেষ্ঠ। ঢাল ও তরোয়াল ছিল এই জাগুয়ার ওয়ারিয়ার্স বা চিতাবাহিনীর শ্রেষ্ঠ অস্ত্র। একেবারেই ছোট থেকে ছেলেদের কঠিন অস্ত্র চালনা এবং গোপনে হামলা করার শিক্ষা দেওয়া হতো। একটি দক্ষ জাগুয়ার ওয়ারিয়ার নিজের ক্ষমতা বলে বহু শত্রুকেই পরাজিত করার ক্ষমতা রাখত। পরের সৈন্য দলটির নাম হলো রোমান লিজেনারিস। রোমান সাম্রাজ্যের সূর্য একটা সময় অস্ত যেত না, এবং এই বিশাল সাম্রাজ্য সৃষ্টির পেছনে যাদের সবথেকে বেশি অবদান ছিল তারা হলেন রোমান লিজেনারিস। নিয়মানুবর্তিতা, দৃঢ় প্রত্যয় এবং শ্রেষ্ঠ পদ্ধতির দ্বারা যুদ্ধ জয় ছিল এই রোমান লিজেনারিসদের প্রধান বৈশিষ্ট্য। আয়তাকার ঢাল এবং বল্লভ ছিল এই দলের প্রিয় অস্ত্র, তবে তলোয়ার চালনাতেও এরা ছিল বেশ দক্ষ। সংঘবদ্ধ লড়াই এবং দলগত লড়াইয়ে এই সেনা ছিল সর্বশ্রেষ্ঠ। বস্তুত রোমানদের যুদ্ধ পদ্ধতির জন্যই শ্রেষ্ঠ শত্রুরাও হার মানতে বাধ্য হতো এই রোমান লিজেনারিসদের কাছে। পরের সৈন্য দলটির নাম হলো পার্সিয়ান ইমর্টালস, পারস্যের সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে অমর সেনাবাহিনী বলা হতো। এই সেনাবাহিনীর কোনো সৈন্য যুদ্ধ করতে করতে কোনো কারণবশত মারা গেলে সঙ্গে সঙ্গে অন্য সেনা সেই স্থানে লড়াই শুরু করত একই দক্ষতার সাথে। বস্তুত এই সেনাবাহিনীকে যা নির্দেশ দেওয়া হতো তারা তা অক্ষরে অক্ষরে পালন করত। 10,000 সৈন্যের এক অসাধারণ দল ছিল এই পার্সিয়ান ইমর্টালস। এই সৈন্যদল এতই শক্তিশালী ও দক্ষ ছিল যে এই সেনাদের মূলত সম্রাটের এলিট ফোর্স হিসাবে ধরা হতো, এবং এই সৈন্যদল সম্রাটের ব্যক্তিগত সৈন্যদল ছিল। এই পার্সিয়ান ইমর্টালসদের বিভিন্ন অস্ত্র চালনাতে পারদর্শী করা হতো এবং সেই সমস্ত যুদ্ধে পাঠানো হতো যে সমস্ত যুদ্ধ জয় সাধারণ সৈনিকের দ্বারা সম্ভব ছিল না। পরবর্তী সৈন্যদলের নাম হলো গ্রিসের হেপলেটিস। গ্রিসের স্পার্টা নামক রাজ্যে যে সৈন্যদল ছিল তারা সকলেই ছিল দক্ষ এবং দুর্ধর্ষ যোদ্ধা। এই দুর্ধর্ষ যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধাদের নিয়ে তৈরি করা হতো হেপলেটিস। হাতে পিতলের গোলাকার ঢাল এবং বল্লভ ছিল এই যোদ্ধাদের প্রধান হাতিয়ার। তবে তরোয়াল চালানোর ব্যাপারেও এই যোদ্ধারা ছিল অসাধারণ দক্ষ। কিশোর অবস্থা থেকেই কঠিন অস্ত্রশস্ত্র শিক্ষা শুরু হয়ে যেত এই যোদ্ধাদের। এই দুর্ধর্ষ যোদ্ধারা সংঘবদ্ধভাবে লড়াই করতেন, তবে স্বতন্ত্র লড়াইয়ের ব্যাপারেও এদের জুড়ি মেলা ছিল ভার। গ্রিক দার্শনিক প্লুটাকের মত অনুযায়ী এই যোদ্ধারা যুদ্ধ লাভ করে বাড়ি ফিরতেন বা নিজেদের ঢালে নিজেদের সঙ্গীতে কাঁধে সসম্মানে মৃত হয়ে ফিরতেন, কিন্তু কোনোভাবেই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতেন না। এমনকি আলেকজান্ডার দ্য গ্রেট এই হিপোলিটিসদের সাহায্য নিয়েই সারা পৃথিবীকে প্রায় জয় করে ফেলেছিলেন। তাহলে গাইজ, এই ছিল পৃথিবীর কয়েকটি মহান সৈন্যদল। তবে আরও কিছু সৈন্যদল রয়েছে যাতে আমরা অন্য ভিডিওতে জানব। আশা করি এই ভিডিও তোমাদের খুবই পছন্দ হয়েছে। ভিডিওকে যদি পছন্দ করেছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সকলকে।